সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে কেউ সম্মান করে না, গুরুত্ব দেয় না, তাদেরকে সবাই এড়িয়ে চলে। এখন প্রশ্ন হলো একটাই যে, কেন তাদেরকে সবাই অসম্মান করে? এমন প্রশ্ন যদি আপনার মধ্যে চলতে থাকে, আর আপনিও যদি সবার কাছে সম্মান পেতে চান, তাদের কাছে একজন আদর্শ ব্যক্তি হয়ে উঠতে চান, তাহলে মহাত্মা বুদ্ধের দেওয়া এই 6টি অভ্যাস অবশ্যই মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1. না বলতে শিখুন। যদি আপনি কারোর কাছে ভালো হবার জন্য বা কাউকে খুশি করার জন্য আপনি তার যে কোনো কথাতেই হ্যাঁ বলে দেন, নাতে না বলে দেন, তাহলে এটা করে আপনি নিজেই নিজেকে ছোট করছেন। কারণ এমন করলে যে কোনো মানুষ আপনাকে হালকাভাবেই নিতে শুরু করবে। যারা সব কথায় হ্যাঁ বলে দেয়, তারা কাউকে না বলতেই পারে না। আপনি যদি সব কথায় হ্যাঁ বলে দেন, তাহলে সামনের ব্যক্তিটি ভাববে আপনার নিজস্ব কোনো মতামত নেই, তখন তারা আর কোনো কাজে আপনার মতামত নিতে চাইবে না। এছাড়া তাদের সমস্ত কাজ আপনাকে দিয়ে করিয়ে নেবে, শুধুমাত্র প্রয়োজন হিসেবে ব্যবহার করবে আপনাকে। যে সময়টা আপনি নিজেকে দিতে পারতেন, সেটা অন্যের জন্য আপনাকে ব্যয় করতে হবে, আর তার জন্য কোনো প্রশংসাও আপনি পাবেন না। সে ভাববে আপনি এমনিতেই তার সব কাজ করে দেবেন, তাই কোথায় হ্যাঁ বলবেন আর কোথায় না বলবেন সেটা ভেবে তারপরেই বলুন। 2. কথা কম বলুন। যদি আপনি সব জায়গায় বেশি বেশি কথা বলেন, তাহলে সবাই আপনাকে উপেক্ষা করবে, আপনাকে এড়িয়ে চলবে, পাগল ভাববে, তাই যখন যেখানে খুশি বলতে যাবেন না। তাই যেখানে যতটুকু দরকার ততটুকুই কথা বলুন, আগে ভাবুন তারপর বলুন, তাহলে দেখবেন সবাই আপনাকে সম্মান করবে। এই অভ্যাসটা একবারে আপনার মধ্যে আসবে না, ধীরে ধীরে নিজের মধ্যে এই অভ্যাসটি গড়ে তুলতে হবে। 3. নিজেকে সম্মান করুন। আগে নিজেকে সম্মান করুন। বেশিরভাগ মানুষ অন্যকে সম্মান দিতে গিয়ে নিজেকে সম্মান করতে ভুলে যান। মন থেকে আপনি যতই দুঃখ অনুভব করুন না কেন, তাও আপনাকে সবার সামনে নিজের সম্মান বজায় রাখতে হবে এবং কখনোই নিজেকে আঘাত করবেন না। যখন কেউ আপনাকে অপমান করবে, ছোট করবে, তার থেকে দূরে থাকুন, তাও সবার আগে নিজের সম্মান বজায় রাখুন। 4. বারবার ক্ষমা চাওয়া বন্ধ করুন। আমরা সবাই মানুষ, তাই আমরা সবাই ভুল করি। কিন্তু আমরা যদি একটি ভুল বারবার করি আর সেই ভুলের জন্য মানুষের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকি, তখন মানুষের সামনে আমাদের সম্মান অনেকটাই কমে যায়। কিছু ছোট ছোট ভুলের জন্য লোকের কাছে বারবার ক্ষমা চাওয়া উচিত নয়। এটা করলে তারা ভাববে এ তো সবসময় ভুল করতে থাকে আর তার জন্য ক্ষমা চাইতে থাকে। তাই ভুল করলে ক্ষমা চেয়ে নিন, কিন্তু একই ভুল বারবার করবেন না। আগে নিজেকে পরিবর্তন করুন। 5. যে কোনো কাজ মন দিয়ে করুন। আপনি যে কাজটাই করেন না কেন, সেটা মন দিয়ে করুন। কাজটাকে ভালোবাসুন, কাজটাকে অন্যদের কাছে একটা উদাহরণ বানিয়ে ফেলুন। যে মানুষ নিজের কাজকে ভালোবাসে, সম্মান করে, তাকে সবাই ভালোবাসে। 6. অভিযোগ করা বন্ধ করুন। প্রত্যেক ব্যক্তির জীবনে সমস্যা আছে, কিন্তু যে ব্যক্তি সবসময় নিজের সমস্যা সম্পর্কে সবাইকে বলতে থাকে, কাঁদতে থাকে, তাকে কেউই পছন্দ করে না। সবাই তার কাছ থেকে পালাতে চায়, কারণ সবাই নিজের নিজের সমস্যা নিয়েই ব্যস্ত। তাই তারা সবসময় এমন মানুষকে খোঁজে যারা তাকে খুশি রাখতে পারে, আনন্দে রাখতে পারে, হাসাতে পারে। তাই অভিযোগ করা বন্ধ করুন আর নিজের সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।